নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। বন্ধুরা, আমাদের জীবনে অনেক কিছুই ঘটে চলে, কিন্তু আমাদের জীবনে ভালো সময় আসবে কি করে তা আমরা বুঝবো কি করে? আমাদের জীবনে যে ভালো কিছু অপেক্ষা করছে তা আমরা নিশ্চিত হব কি করে? আজকের পর্বে আমরা এই বিষয়েই আলোচনা করতে চলেছি বন্ধুরা। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন, আর দেরি না করে শুরু করা যাক। জীবনের চলার পথে সবসময়ই প্রতিকূলতা, বাধা, বিপত্তি আসবে। কখনো কখনো মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, আর কিছুই ভালো হবে না। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে এই সময়গুলোতে ধৈর্য ধরে ভালো কিছুর অপেক্ষা করা উচিত। কিভাবে বুঝবেন ভালো কিছু অপেক্ষা করছে? আপনার অন্তরে যদি আশার আলো জ্বলতে থাকে, তাহলে বুঝবেন ভালো কিছু অপেক্ষা করছে। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, যদি আপনার মনে হার না মানার জেদ থাকে, তাহলে জেনে রাখুন আপনি সঠিক পথেই আছেন। আপনার যদি মনে হয় আপনি সঠিক কাজ করছেন, তাহলে ভালো ফলের আশা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ বাধি করাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্তব্য পালন করুন, ফলের আশা করবেন না। কিন্তু যদি আপনি সঠিক কাজ করেন, তাহলে ভালো ফল আসবেই, এটি তো নিশ্চিত হওয়া যায়। আপনার যদি মনে হয় আপনি ঈশ্বরের কাছাকাছি আছেন, তাহলে জেনে রাখুন তিনি আপনাকে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, আবার যে আমাকে ভালোবাসে না তার জন্যও আমি ভাবি। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কর্তব্য পালন করতে হবে, ফলের আশা করা যাবে না। দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য শ্রীকৃষ্ণ সাবলীলভাবে কৌশল অবলম্বন করেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। কংস বধের জন্য শ্রীকৃষ্ণ কত কষ্ট সহ্য করেছিলেন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে ভালো কিছুর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। জীবনে সবসময় ভালো সময় আসবে না বন্ধুরা। কখনো কখনো মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, কিন্তু সময়গুলোতে ধৈর্য ধরে ভালো কিছুর অপেক্ষা করা উচিত। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে কর্তব্য পালন করতে হবে, ফলের আশা করা যাবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে তিনি অবশ্যই সাহায্য করবেন বন্ধুরা। এবার আমি কিছু লক্ষণ উল্লেখ করতে চলেছি বন্ধুরা। আপনার জীবনে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে বুঝতে পারেন ভালো কিছুর অপেক্ষা করছে। আপনার মনে যদি ইতিবাচক চিন্তাভাবনা আসে, যখন আপনার মনে ইতিবাচক চিন্তা ভাবনা আসে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। নেতিবাচক চিন্তাভাবনা দূর করে ইতিবাচক চিন্তাভাবনার দিকে মনোযোগ দিন। আপনার যদি অন্যদের প্রতি সাহায্য করার ইচ্ছা জাগে, যখন আপনার মনে অন্যদের প্রতি সাহায্য করার ইচ্ছা জাগে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। অন্যদের সাহায্য করলে আপনার মনে তৃপ্তি আসবে এবং আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে। আপনার যদি নতুন কিছু শিখতে ইচ্ছা জাগে, যখন আপনার মনে নতুন কিছু শিখতে ইচ্ছা জাগে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। নতুন কিছু শিখলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে নতুন সুযোগ তৈরি হবে। আপনার যদি প্রকৃতির প্রতি আগ্রহ জাগে, যখন আপনার মনে প্রকৃতির প্রতি আগ্রহ জাগে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। প্রকৃতির সান্নিধ্যে গেলে আপনার মন শান্ত হবে এবং আপনি নতুন উদ্যম লাভ করতে পারবেন। আপনার যদি ধ্যান করার ইচ্ছা জাগে, যখন আপনার মনে ধ্যান করার ইচ্ছা জাগে, তখন বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ধ্যান করলে আপনার মন একাগ্র হবে এবং আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।